সঞ্জু বাটাল যাচ্ছে কিষানে কি দো কিষানে ওটা একটু ঠান্ডা আছে ওটা একটু সঞ্জু বাটাল তুলতে খানে ওটা খান ঠিক আছে একটু চুপ করুন আমি করে নিচ্ছি। প্রথম রাজীব কে একটা করে দশ বারো জন ছেলে অতর্কিত ভাবে অঞ্চল কিসে রাজীবকে ধরে আগে টেনে নিয়ে আঠে। আমি জানি আমাকে একটা মারবে নি, বুঝতে পারছ? সে সালার আমার ঘুরে আবার পড়ে গেল দফায় দফায়, এমন কলার ধরে ফেলি দেখে নিচ্ছে লাত কোড়া মারে ঢে, তারপরে একটু ছেড়ে দিল তো আবার, বুঝতে পারছো? এরকম দফায় দফায় তিন দফা মেরে যাচ্ছে। হ্যাঁ, বোম তো উঠার সময় মেরে দিয়েছে, বোম মেরেছে অঞ্চল অঞ্চল অফিসে। হ্যাঁ, সে দফায় দফায় হাতে তো রোটা ছড়াচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সে ডান ছড়া, বুঝতে পারছো? কতজন এসছে আমাকে, বিশেষ করে লাত কোড়া, লাত কোড়া লাঠি হাতে, বড় বড় মোটা লাঠি, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, আর এই যে এটা লাত কোড়া দিয়ে দাঁত সরিয়ে সরিয়ে দিচ্ছে, আর কোমরে দু তিন ঘাগ বারে লাত কোড়া, তারপর তো হচ্ছে মানে কলার ধরে নিচে ফেলে দেয়, শুক করে দেয়, বুঝতে পারছো? দিয়ে লাত কোড়া মারে। পকেটে ১০৩০ টাকা ছিল আর কাগজ পত্র ছিল, মোবাইল ছিল, সব নিয়ে নিয়েছে, ডায়েরি ছিল, ছিল কতজন এসেছিল? দশ বারো জন। কলাই কিচেন ছিল বেশি নেই, ও তো অতর্কিত ভাবে, ও তো চার ছ জন গেলে ওই করতে পারবে, এখন তো অঞ্চল অফিসে যেটা দরকার অনুযায়ী। মাথাটা
দাঁড়ান না, আর কোথায় লেগেছে? দুটো পাই, দুটো পাই না লোহার লাইট দিয়ে মানে হাত দেখে 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 দাঁড়ান না, কাকু আপনাকে কারা কারা মেরেছে? ওই অঞ্চল অফিসে গিয়ে দেখো, নাম বলো। অতর্কিত ভাবে ওই সচিন মন্ডল আর সমু মাইতি ছ সাতজন ছেলে, হ্যাঁ ওইখানে ছ সাতজন ছেলে, আমার তো সকল নামের সঙ্গে পরিচিত নেই। হ্যাঁ, অতর্কিত ভাবে দফায় 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 আমাকে লাত কুড়া ওই রড দিয়া এবং লাত কুড়া যে কোমরে আর যে মুখের এই যে দাঁত পাঠি সরে গেছে আর যে কোমরে কোমরেও লাত কুড়া দিয়ে এবং পুরো গায়ে হচ্ছে এটি সেটি করে মাছ, এই জামার ছয়টা ছিল বলে কিছুটা রক্ষা হয়েছে, এগুলো ব্যথা হয়ে গেছে, এগুলো ব্যথা হয়ে গেছে। আর মাথায় কি দিয়ে মেরেছে? মাথায় হচ্ছে যে ওই কলার ধরে নিচে ফেলি দিয়ে, চৌকাঠের কাছে নিচে ফেলি দিয়ে ঘষরা। হ্যাঁ, কলার ধরে। আপনার পকেটে টাকা ছিল? হ্যাঁ টাকা ছিল, ১০৩০ টাকা ছিল, ৩০,০০০ টাকা। হ্যাঁ, আর কি ছিল? আর আর কাগজপত্র, ওই ডায়রি ফাইরি কাগজপত্র, মোবাইল, গলায় চেন ছিল, গলায় চেন, হ্যাঁ গলা হওয়া যায় মাদুলি ফাদুলি করে চেন টেন করেছিল, মাদুলি ফাদুলি করেছিল, সব ছেড়ে লিছে। কারা করেছে? ওরা সিপিএম বিজেপি মিশামিশি, হ্যাঁ আর বিজেপির লোকটা বেশি আছে, মিশামিশি ওদের। হ্যাঁ, নামগুলো আরেকবার বলুন। ওই সচিন মন্ডল, সমু মাইতি, যাদেরকে আমি চিনি, আর ছ সাতজন ছেলে, তাদের আমার নামের সঙ্গে মানে এমনি চেনা যায়, নামের সঙ্গে পরিচিত নয়। সেটা হাতে কি ছিল? হ্যাঁ হাতে ওই যে বড় যে পাইপ, পাইপ রড, রড রড পাইপ আর কি, রড পাইপ। হ্যাঁ, আর অস্ত্রও ছিল, বোম, বোম হচ্ছে আমাদেরকে মারধর করে, আমি তো কোন রকম আমাকে একজন সব অফিসার একটু সে আড়ালে এক সাইড করে দিল, সেটা লাস্টে তারপর দুটা বোম সব গেটের কাছে ফাটিয়ে দিয়ে পালিয়ে গেল। হ্যাঁ চিত্র সব ছিল, ফার্স্টে ছিল, লাস্টের দিকে দেখিনি গো।